संकीर्तन बिना कलिजीवर आर कोनो गति नाई देखे प्रेमेर ठाकुर गौर हरि आमार श्रीवासंगने श्रीहरि बासरे हरि संकीर्तन विधान करलें किबा श्रीहरि बासरे বিধান কোথায় হলো পুণ্যবন্ত শিবাশয়ঙ্গনে শুভারম্ভ রে পুণ্যবন্ত শিবাশয়ঙ্গনে শুভারম্ভ রে আদি উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ যারা আমার সঙ্গে কীর্তন গাইছে নাচছে তাদের সবার গলায় মালা পরাও সবার কপালে চন্দন দাও ওই দেখো সবার ওই অঙ্গেতে শোভে শোভে শ্রী চন্দন মালারে আজ সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে কৃষ্ণ নাম গায় গো কৃষ্ণ নাম
পার রে, এ যে বড় অবতার রে, প্রভু আমার বড় অবতার রে, বড় অবতার রে, প্রভু আমার পতিত রে, বিলাবল জবনে ও নাচে গায়ে আবার লয় হরি নাম রে, বলি হে নয়ব তারে সে বঞ্চিত বল রাম রে, বলি এবারে আমি বঞ্চিত হলাম, এবার আমি বঞ্চিত হলাম, এমন করুণা সিন্ধু অবতারে বলরাম দাসকে দে বলে, করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম, মহাপ্রভু আমার সংকীর্তন করে প্রভু সচিরনন্দন, জগতের চিত্তবৃত্তি করয়ে শোধন, একদিন আপনি সবারে প্রভু করে উপদেশে এই কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষে, ভগ নদিয়াবাসী আজকে আমি তোমাদেরকে একটা নতুন উপদেশ দেব, আমার কাছে তোমরা শুনতে পারবে মহামন্ত্র কাকে বলে, শোনো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যদি তোমরা জপ করো কি হবে জানো, শোনো, প্রভু বলে বলিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সবে করিয়ানির বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, বলি সর্বক্ষণ বলইথে বিধি নাহিয়ার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দশে পাঁচে নিজে গৃহ দ্বারেতে বসিয়া দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, প্রভু আপনি আমাকে হাতে তালি দিয়ে কীর্তন করতে কেন বললেন, কেন বললাম, শোনো,
কোনো গাছের নিচে দাঁড়িয়ে হাতে তালি দিলে যেমন সেই গাছের পাখিরা উড়ে যায়, তেমনিভাবে আমাদের এই দেহ বৃক্ষে ছয়টি পাখি বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই ছয়টি পাখি উড়ে পালাবে যদি হাতে তালি দিয়ে হরিনাম করো। প্রভু, মহামন্ত্র ছাড়া আর কি কি হরিনাম সংকীর্তন করব তুমি আমাদেরকে বলে দাও। কি নাম কীর্তন করবে শোনো। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, কীর্তন কহিনু এই তোমা সভাকারে, কীর্তন কহিনু এই তোমা সভাকারে, স্ত্রী পুত্র বাপে মিলি কর গিয়া ঘরে, স্ত্রী পুত্র বাপে মিলি কর গিয়া ঘরে। এবার প্রভু মুখে মন্ত্র পাই সবারই উল্লাস, প্রভু মুখে মন্ত্র পাই সবারই উল্লাস, দণ্ডবত করি সবে চলে নিজ বাস, দণ্ডবত করি সবে চলে নিজ বাস। এইবার মহাপ্রভুর কাছে উপদেশ পেয়ে সবাই নিজ নিজ ঘরে চলল। মহাপ্রভু উপদেশ দিয়েছেন মহামন্ত্রের আর হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম এই কীর্তনের। আর কোনো চিন্তা নেই আমাদের, সবাই নিজ নিজ ঘরে বসে দরজার কাছে হাতে তালি দিয়ে সবাই কীর্তন করছে, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই কীর্তন কারা কারা করছে দেখার জন্য মহাপ্রভু পথে বেরোলেন। মহাপ্রভু দেখলেন যেখানে যেখানে তার উপদেশ পালন করা হচ্ছে সেইখানে গিয়েই সবারে আসিয়া প্রভু করে আলিঙ্গন, সবারে আসিয়া প্রভু করে আলিঙ্গন, আমায় কিনে নিলে গো, কিনে নিলে গো, সংকীর্তন করে আমায় কিনে নিলে গো, সংকীর্তন করে আমায় কিনে নিলে গো, সবারে আসিয়া প্রভু আলিঙ্গন করে, সবারে আসিয়া প্রভু আলিঙ্গন করে, আপন গলার মালা দেয় সবাকারে, আপন গলার মালা দেয় সবাকারে। এইভাবে মহাপ্রভু দ্বারে দ্বারে ঘরে ঘরে হরিনাম প্রচার করলেন। ওদিকে হরিনাম বিদ্বেষী কিছু লোক একসঙ্গে হয়ে কথা বলতে লাগল, ও চূড়ামণি, ও তর্করত্ন, এই দেখো দেখো নবদ্বীপে সব গেল, পুজো আচার যা কিছু ঘন্টা কাঁসর এক জায়গায় করেছিলাম সব ওই কীর্তনে লেগে গেল। আর হে বাবা, যে বাজারে বসে কলার খোলা বিক্রি করে সেই শ্রীধরকেও এই ভক্তরা পণ্ডিত বলে, আর ওই একজন মুসলমান হয়ে হরিনাম করে তাকে আবার বলে নামাচার্য ঠাকুর হরিদাস, কেউ আবার বলে ব্রহ্ম হরিদাস। বাপরে বাপ, এই নবদ্বীপ ছিল একটি পড়াশোনার জায়গা, সেখানে কালে কালে কী হলো, সব কিছু এবার নষ্ট হয়ে যাবে। তখন কয়েকজন মুসলমান আবার বলা বলি করতে লাগলো, আরে বাবা, এই হরিনামের জন্য আমরাও ঠিক করে ধর্ম পালন করতে পারি না, আজান শুনতে পাই না, ইচ্ছা মতো আমাদের ধর্ম পালন করতে পারি না, চলো আজকে আমরা হিন্দু মুসলমান এক হয়ে ওই কাজী সাহেবের কাছে গিয়ে নালিশ জানাই। আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন, কাজীর ভবনে আসি দিল দর্শন, কাজীর ভবনে আসি দিল দর্শন, কাজী সাহেবের জয় হোক, জয় কাজী সাহেবের, জয় হো জয় কাজী সাহেবের, জয় হো জয়। কি আপনারা, আমরা এই নবদ্বীপবাসী, আসুন আসুন, কি আপনাদের সমস্যা বলুন। আর বলবেন না কাজী সাহেব, এই নবদ্বীপ একদিন সোনার নবদ্বীপ ছিল, ওই নিমাই পণ্ডিতের জন্য সব সর্বনাশ হয়ে গেল। আরে বাবা, বছরে একবার ঘণ্টা কাঁসর বাজতো ওই দুর্গাপুজোয়, আর সেই সময় ওই সব কাঁসর নিয়ে এখন নিমাই হরিনামে মেতেছে, জাত ধর্ম সব একাকার করে দিল জানেন। আবার মুসলমানেরা বলছে যে আমরাও ঠিক মতো ধর্ম পালন করতে পারি না, আজান শুনতে পাই না, ওই হরিনামের জন্য কত অসুবিধে আমাদের হয় জানেন। কাজী সাহেব শুনে বলছেন, হরিনামের বিরুদ্ধে আপনারা বলতে এসেছেন, কিন্তু এই হরিনামের দলে আসল কে, কার নিয়ন্ত্রণে এই হরিনাম হচ্ছে? আরে জানেন না, ওই নিমাই, নিমাই, এক নিমাইকে তো আমি চিনতাম, আপনারা কি তার কথা বলছেন? আমরা যে নিমাইয়ের কথা বলছি তার বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। ও সেই নিমাই, ওই নিমাই তো আমার ভাগ্নে। কি বললেন? আপনি মুসলমান,
আর নিমাই ব্রাহ্মণের ছেলে, সে কি করে আপনার ভাগ্নে হলো? শুনুন তাহলে, আপনাদেরকে খুলেই বলি। নীলাম্বর চক্রবর্তী হয় মোর চাচা, হয় মোর চাচা, দেহ সম্বন্ধ হইতে হয় গ্রাম সম্বন্ধ সচ্চা, গ্রাম সম্বন্ধ সচ্চা। শুনুন শুনুন, রক্তের সম্পর্কই সব নয়, আরে বাবা সমাজেরও তো একটা সম্পর্ক আছে। নীলাম্বর চক্রবর্তী খুব বড় পণ্ডিত ছিলেন, ওই জন্য আমি ছোটবেলা থেকে তাকে চাচা বলে ডেকে আসছি। আর সেই নীলাম্বর চক্রবর্তী হয় নিমায়ের নানা, সে সম্বন্ধে নিমায় হয় আমার ভাগিনা। ও এই ব্যাপার, তাহলে আপনি আমাদের কোনো অভিযোগ শুনবেন না? নিমাই ছাড়া অন্য কারোর বিরুদ্ধে বলুন, আমি শুনব। কিন্তু শুনুন, আমরাও মুসলমান, আপনিও মুসলমান, আজকে এই হরিনামের জন্য আমি ধর্ম পালন করতে পারছি না। আপনি কাজী সাহেব যদি এর কোনো বিধান না করেন, তবে আপনার বিরুদ্ধে আমরা নবাবের কাছে এই প্রশ্ন তুলব। শুনেছি আপনি নবাবের দৌহিত্র এবং ইসলাম ধর্মের আপনি একজন বড় মৌলবী, কিন্তু আপনি যদি হরিনাম বন্ধ না করেন, আপনার বিরুদ্ধে নবাবের কাছে নালিশ যাবে। এতক্ষণ কাজী নীরব ছিলেন, কিন্তু যখনই ইসলামের প্রশ্ন এলো, অমনি কাজীর ক্রোধ হল, ক্রোধান্বিত হয়ে বলছে, ঠিক আছে, দুদিনের ছেলে নিমাই, ও কি এমন, ও কি এমন কাজ করতে চলেছে যা ইসলামের পক্ষে ক্ষতিকর? আজকে আমি এর একটি ব্যবস্থা করেই ছাড়ব, আপনারা চলে যান, আজকে আমি নবদ্বীপে ঘুরে ঘুরে দেখব কীরকম হরিনাম হবে। তাই নবদ্বীপ ঘুরে ঘুরে দেখছেন কাজী সাহেব, ঘরে ঘরে হরিনামের রোল পড়েছে, প্রতি বাড়ির ভেতর থেকে হরিনাম আসছে, কোনো বাড়ির ভেতর থেকে আসছে, হরি বল মুগুধা গোবিন্দ বল রে, ওরে হরি বল বল রে, যাহা হইতে নাহি হয় সমনের ভয়, যাহা হইতে নাই হয় সমনের ভয়, আর জমের ভয়ে রবে না, জমের ভয়ে রবে না, একবার বদন ভরে হরি বল জমের ভয়ে রবে না, বদন ভরে হরি বল জমের ভয়ে রবে না। উমা, এই বাড়িতে তো কোনোদিন হরিনাম শুনিনি, এই বাড়িতে আবার এইসব কীর্তন হচ্ছে? আচ্ছা দেখি আরেকটু এগিয়ে দেখি। আরেকটু এগিয়ে দেখলেন কোনো একটি বাড়ি থেকে গান আসছে, বিজয় হইলা রে হরি নন্দ ঘোষের বালা, বিজয় হইলা রে হরি নন্দ ঘোষের বালা, হরি হরি হাতে বাঁশি গলে বনমালা, হরি হরি হাতে বাঁশি গলে বনমালা, বলি সেই তো এবার এসেছে, সেই তো এবার এসেছে, নদী আর সচিদুলালা সেই তো এবার এসেছে, নদী আর সচিদুলালা সেই তো এবার এসেছে, নদী আর সচিদুলালা ও যে বৃন্দাবনের নন্দলালা, না না না, আর আমি শুনতে পাচ্ছি না, তৌবা তৌবা, সারা নবদ্বীপের ঘরে ঘরে এইভাবে কীর্তন, এমনি হরি নাম করছে করুক, বিজয় হইলা রে হরি নন্দ ঘোষের বালা, হ্যাঁ ওই কৃষ্ণ নাকি গৌর রূপে এসেছে, এসব ভণ্ডামি আজই আমি বন্ধ করে দেব। এই বলে পাইক পেয়াদাদেরকে ডেকে চিৎকার করে বললেন, ভাং ভাং এই খোল করতাল, বন্ধ করে দে এদের হরিনাম, হরিনাম বন্ধ করে দে, হরিনাম কোলাহলে চতুর্দিকে মাত্র, শুনিয়া সমরে কাজী আপনার শাস্ত্র, যাহারে পাইল কাজী মারিল তাহারে, মারিল তাহারে, মার বেটাদের, আর যাতে জীবনে হরিনাম করতে না পারে, মার ভালো করে, ভেঙে দে ওই খোল, ভেঙে দে ওই করতাল, যাতে নবদ্বীপ থেকে চিরকালের মতন কীর্তন বন্ধ হয়ে যায়। ভাঙিল মৃদঙ্গ অনাচার কইল দ্বারে, সারা নবদ্বীপে কীর্তন বন্ধ হয়ে গেল। ওদিকে নবদ্বীপের লোকেরা ভক্তগণ সবাই ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে জানালো, ও হে গৌরাম প্রভু, হে হয়েছে, কি হয়েছে তোমাদের ভক্তগণ? প্রভু প্রভু তুমি এইবার আমাদেরকে বিদায় দাও, আর আমরা নবদ্বীপে থাকব না। যেই নবদ্বীপে শাস্ত্র আছে, বিচার আছে, ধর্মের পালন আছে, কিন্তু হরিনাম করা চলবে না, সেই নবদ্বীপে আমরা থাকব না। নিবেদন করি
প্রভু তোমার চরণে নবদ্বীপ ছাড়িয়া যাইব অন্য স্থানে ওই কাজী সাহেব, ওই কাজী সাহেব মলয় চাঁদ কাজী, কেউ বা বলে মৌলানা সিরাজউদ্দিন, উনি এসে আমাদের হরিনাম বন্ধ করে দিয়েছেন, আরো ভয় দেখিয়ে গেছেন, বলেছেন আজ ছাড়ি দিলাম দৈবে হইল রাতি, অন্য দিন ধরিলে কাড়ি লব জাতি। প্রভু কি করে এই নবদ্বীপে আর থাকি বল, কীর্তন করা চলবে না, কীর্তনের বাধা শুনি প্রভু বিশ্বম্ভর, প্রভু বিশ্বম্ভর ক্রোধে হইলেন প্রভু রুদ্র মূর্তিধর, রুদ্র মূর্তিধর বললে হরিনাম বন্ধ করে দিয়েছে আমার সাধের খোল করতাল ভেঙে দিয়েছে ওই কাজী, ঠিক আছে আমিও আজকে দেখে নেব ওই কাজী সাহেবের কেমন ক্ষমতা। হে নবদ্বীপবাসী, সবাইকে আমি কাতরে বিনয় করি, তোমরা দয়া করে আমার কথা রাখো, আজকে সবাই আমার সঙ্গে হরিনাম নিয়ে যাবে, শোনো যে কথা বলছি মন দিয়ে শুনে নাও, সবার বাড়ির সামনে আম্রপল্লব সহ পূর্ণ কুম্ভ স্থাপন করবে, আর কদলী বৃক্ষ রোপণ করবে, ফুল কড়ি বাতাসা নিয়ে মঙ্গল পাত্র রচনা করবে, ঘিয়ের প্রদীপ জ্বালাবে, আর সবাই হাতে একটা করে মশাল নিয়ে আজকে সন্ধ্যাবেলায় কীর্তন করতে করতে আমার সঙ্গে ওই কাজীর বাড়ি যাবে। মহাপ্রভুর আদেশে সারা নবদ্বীপবাসী সুসজ্জিত হল, তাই শাস্ত্রে বলছে কান্দির সহিতে কলা সকল দুয়ারে, কান্দির সহিতে কলা সকল দুয়ারে, এবার পূর্ণ ঘট শোভে নারী কেলে আম্রসারে, আর কি ঘৃতের প্রদীপ জলে পরম সুন্দর, ঘৃতের প্রদীপ জলে পরম সুন্দর, দধি দুর্বা ধান্য দিব্য বাটারই উপর তারা সাজাইছে গো, সাজাইছে গো, আমার মহাপ্রভু যাবে বলে সাজাইছে গো, আমার মহাপ্রভু যাবে বলে সাজাইছে গো। কেউ একজন মশাল তৈরি করছে প্রভুর সঙ্গে যাবে বলে, সঙ্গে সঙ্গে তার ছোট ছেলেটা এসে বলছে বাবা তুমি যখন মশাল নিয়ে যাচ্ছ আমাকেও একটা মশাল দিতে হবে, আমাকেও মশাল সাজিয়ে দিও। কোটি কোটি লোকে আসি আছয়ে দুয়ারে, পরশিয়া ব্রহ্মাণ্ড শ্রীহরিধ্বনি করে, সাজায় গদাধরে, সাজায় গদাধরে, আজ মহাপ্রভু আমার কাজী উদ্ধার করতে যাবেন বলে গদাধর মহাপ্রভুকে মনের মতো সাজাইছে, সাজায় গদাধরে, সাজায় গদাধরে, কেশবিন্যাস করি দিলয় আলোকাতি লোকা, সাজাইছে গোড়ায় যেন স্বর্ণ পুতলিকা, সাজাইছে গোড়ায় যেন স্বর্ণ পুতলিকা, গদাধরে সাজায় গদাধরে, মহাপ্রভুর ললাটেতে ফাগু বিন্দু আর নয়ানে কজল, ললাটেতে আগু বিন্দু বলি যাই রে শোভার বলি হারি যাই, যাই রে শোভার বলি হারি যাই, আমার মহাপ্রভু রে সাজাইছে, যাই রে শোভার বলি হারি যাই, আমার মহাপ্রভু রে সাজাইছে, যাই রে শোভার বলি হারি যাই, এবার ভুবন মোহন রূপ দেখি সবে বলে হরি বল,
সাজায় গদাধরে সাজায় গদাধর মাথায় ফুলের চূড়া তায় মালতীর মালা মাথায় ফুলের চূড়া তায় মালতীর মালা এবার সর্বাঙ্গে চন্দন দিল সর্বাঙ্গে চন্দন দিল প্রভুর জুড়াইতে জ্বালা গদাধরে সাজায় গদাধরে আর কেমন করে সাজাচ্ছে আহা কোটি তটে পট্ট বস্ত্র প্রভুর গলেতে চাদর কোটি তটে পট্ট বস্ত্র গলেতে চাদর এবার চরণে নূপুর দিতে চরণে নূপুর দিতে গদাধর হইল কাতর গদাধরে সাজায় গদাধরে গদাধর মনের মতন করে মহাপ্রভুকে সাজাচ্ছেন সুন্দরভাবে সুসজ্জিত হয়েছেন প্রভু এইবার এইবার হুঙ্কার দিলেন গৌরাঙ্গ হুঙ্কার করে প্রভু সচিরানন্দন শব্দে পরিপূর্ণ হইল সবার শ্রবণ হে ভক্তগণ তোমরা সবে এসো আজকে আমরা সবাই মিলে হরিনামের পক্ষে ওই চাঁদ কাজীর কাছে গিয়ে বিচার চাইব আজকে আমি একা যাব না আমি একটি দলও করব না আজকে আমরা চারই সম্প্রদায় তৈরি করব চারটে দল মিলে কাজীর বাড়ির চারদিকের দরজায় গিয়ে দাঁড়াবো এসো সবাই আমার কাছে আজকের প্রথম দল হবে এই শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য তাই বলি আগে নৃত্য করিবেন আচার্য গোসাই 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 এবারে এক সম্প্রদায় গান গাহিবে তার ঠাই এক সম্প্রদায় গান গাহিবে তার ঠাই নেচে নেচে যাবে নেচে নেচে যাবে আচার্য নেচে নেচে যাবে অদ্বৈত আচার্য নেচে নেচে যাবে সবার আগে অদ্বৈত আচার্য নাচতে নাচতে যাইবে তারপর কে যাবে প্রভু তারপর যাবেন আমাদের এই নামাচার্য হরিদাস ঠাকুর বলি মধ্যে নৃত্য করি যাইবেন ঠাকুর হরিদাস মধ্যে নৃত্য করি যাইবেন ঠাকুর হরিদাস এক সম্প্রদায় গান গাইবে তার পাশ এক সম্প্রদায় গান গাইবে তার পাশ মাঝখানে নৃত্য করতে করতে যাবেন হরিদাস ঠাকুর তার সঙ্গেও একটা দল থাকবে আর কে যাবে প্রভু তৃতীয় দল কার হবে তবে নৃত্য করিবেন শ্রীবাস পণ্ডিত 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 এক সম্প্রদায় গান গাইবে তার ভীত এক সম্প্রদায় গান গাইবে তার ভীত আমরা সবাই মিলে যাব গো সবাই মিলে যাব গো কাজীর ভবনে আমরা সবাই মিলে যাব গো কাজীর ভবনে আমরা সবাই মিলে যাব গো সঙ্গ পাঙ্গে অস্ত্র পরিষদে প্রভু নাচে ইহা বর্ণিবার কি নরের শক্তি আছে শোভার বলিহারি যাই রে শোভার বলিহারি যাই রে বলিহারি যাই রে বলিহারি যাই রে আমার মহাপ্রভুর অঙ্গ শোভার বলিহারি যাই রে আমার মহাপ্রভুর অঙ্গ শোভার নেচে নেচে যায় প্রভু আমার মহাপ্রভুর অঙ্গ শোভার বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম গগন ভেদিয়ায় উঠিল ব্রহ্ম নাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম প্রভু কহে কহ কহ হরি ওম রাম রাম হরি ওম রাম
অদ্বৈত আচার্য প্রথমে সম্প্রদায় নিয়ে চলেছেন, এবার হরিদাস ঠাকুর আসছেন ভুবন মঙ্গল হরি সংকীর্তন গাইতে গাইতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, লহরে নাম অবিশ্রাম সর্বজীবের মূলাধারে, এই মানব জনম দুর্লভ জনম এমন জনম আর হবে না। লক্ষ জনি ভ্রমণ করি একাকিনি, এই নরদেহ বপুখানি কৃষ্ণ ভজিবার তরে, নরতম বলে শুন গোলকের প্রেম ধন, এই হরি নাম সংকীর্তন কলি জীবের ঘরে ঘরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর গেলেন নাম গাইতে গাইতে, এইবার শ্রীবাস পণ্ডিত আসছেন মহাপ্রভুর আদি কীর্তন গাইতে গাইতে। মন আমার ভজ গোবিন্দ চরণ, তুহার চরণে মন লাগুরে তুহার চরণে মন লাগুরে, তুহার চরণে মন লাগুরে তুহার চরণে মন লাগুরে, মন লাগুরে মন লাগুরে, চরণে মন লাগুরে লাগুরে। তোহার চরণে মন লাগুরে, ওহে সারঙ্গ ধর ওহে চরণে মন লাগুরে। নিত্যানন্দ গদাধর বললেন, প্রভু আমরা কোনো সম্প্রদায় চাই না, আমরা যেন তোমার সঙ্গে নেচে যেতে পারি, তাই চতুর্থ সম্প্রদায় হল স্বয়ং মহাপ্রভুর সম্প্রদায়। আহা দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর, দক্ষিণে শ্রী নিত্যানন্দ বামে গদাধর, মধ্যে মধ্যে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর, মধ্যে মধ্যে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। মহাপ্রভু গাইতে গাইতে চলেছেন, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল
সংকীর্তনকে পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর বিস্তারিত করেছেন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কলি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এইভাবে চারটে সম্প্রদায় সাজিয়ে শত শত হাজার হাজার লোক নিয়ে প্রভু আমার চলেছেন কাজীর বাড়ি। আজ চলিল গোরার বাহিনী, আজ চলিল গোরার বাহিনী, আজ চলিল গোরার বাহিনী, আজ চলিল গোরার বাহিনী, বলি সঙ্গে সৈন্যগণ, সঙ্গে সৈন্যগণ ভক্ত অগণন, কাঁপায়ে চলয়ে মেদিনী, আজ চলয়ে গোরার বাহিনী, হায় অদ্বৈত শ্রীবাস আর হরিদাস, অদ্বৈত শ্রীবাস আর হরিদাস, গদাধর আদি সেনানী, গদাধর আর সেনানী, করুণার রথে নিতাই সারথি, করুণার রথে নিতাই সারথি, দয়াল নিতাই আমার, নিতাই আমার, নিতাই রথি শ্রী গৌরাঙ্গমণি, আজ চলিল গোরার বাহিনী, আজ চলিল গোরার বাহিনী, ধিক 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 বাজে মৃদঙ্গ, ধিক 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 বাজে মৃদঙ্গ, মৃদঙ্গ বলে ধিক ধিক, মৃদঙ্গ বাজে ধিক ধিক, যারা কৃষ্ণ ভজন নাহি করে, যারা হরি বল নাহি বলে, কৃষ্ণ ভজন নাহি করে হরি বল নাহি বলে, মৃদঙ্গ বলে ধিক ধিক, ধিক 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 বাজে মৃদঙ্গ, ধিক 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 বাজে মৃদঙ্গ, ওঠে হরি হরি জয় ধ্বনি, ওঠে হরি হরি জয় ধ্বনি, এই না বাহিনী, এই না বাহিনী ভুবন জিনিবে, এই না বাহিনী ভুবন জিনিবে, দাস গোবিন্দ কয় অনুমানি, দাস গোবিন্দ কয় অনুমানি, বলে আমাকেও সঙ্গে নিও, আমাকেও সঙ্গে নিও, আজ গোবিন্দ দাস কেঁদে বলে প্রভু আমাকেও সঙ্গে নিও, গোবিন্দ দাস কেঁদে বলে তোমার হরি নামের বাহিনীতে, গোবিন্দ দাস কেঁদে বলে আমাকেও সঙ্গে নিও। এইভাবে চলিলেন মহাপ্রভু নাচিতে নাচিতে, মহাপ্রভু চলিলেন নাচিতে নাচিতে, লক্ষ কোটি লোক যায় প্রভুরে দেখিতে, লক্ষ কোটি লোক যায় প্রভুরে দেখিতে। মহাপ্রভু আমার নাচতে নাচতে নিজের ঘাট থেকে জগাই মাধাইয়ের ঘাটে গিয়ে জগাই মাধাইকেও সঙ্গে নিলেন, সকলকে নিয়ে আজকের উত্তরমূর্তি ধারণ করেছেন প্রভু বিশ্বম্ভর। আজকে শিব শিব বলে নাচছেন গৌরাঙ্গ। শিব বলে কেন নাচছেন? না, শিব হচ্ছে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, আর সংহার মূর্তি শিব, আজকে রুদ্রমূর্তি ধরেছেন গৌর, তাই শিব শিব বলে প্রভু আমার নাচছেন। কেমন ভাবে? শিব বলিয়া ও নাচেন বিশ্বম্ভর, ও নাচেন বিশ্বম্ভর, শিব বলিয়া ও নাচেন বিশ্বম্ভর, শিব বলিয়া, আহা নাচে বিশ্বম্ভর বৈকুণ্ঠ ঈশ্বর, নাচে বিশ্বম্ভর বৈকুণ্ঠ ঈশ্বর, ভাগীরথী তীরে তীরে রে, শিব বলিয়া ও নাচেন বিশ্বম্ভর, শিব বলিয়া, বলি যার পদ ধুলি হই কুতুহলি, অনন্ত ধরে নশিরে রে, শিব বলিয়া ও নাচেন বিশ্বম্ভর, শিব বলিয়া, আহা মদন সুন্দর গৌর কলে বড়, দিব্য বাস পরিধানে রে, শিব বলিয়া ও নাচেন বিশ্বম্ভর, শিব বলিয়া, চাচর চিকুরে মালা মনোহরে, যেন দেখি পাঁচ বানরে, শিব বলিয়া ও নাচে বিশ্বম্ভর, শিব বলিয়া, আহা মহা হরি ধ্বনি চতুর্দিকে শুনি, মাঝে শোভে দ্বিজ রাজে রে, শিব বলিয়া ও নাচে বিশ্বম্ভর, শিব বলিয়া, সোনার কমল করে তলমল, প্রেম
প্রেম সরোবর মাঝে রে শিব বলিয়া উনাকে বিশ্বম্ভর শিব বলিয়া আজে দিকে চাহে প্রভু বিশ্বম্ভর সেই দিকে প্রেম ভাসে রে শিব বলিয়া উনাকে বিশ্বম্ভর শিব বলিয়া হা শ্রীকৃষ্ণ চৈতন্য ঠাকুর নিত্যানন্দ গায়ে বৃন্দাবন দাসে রে শিব বলিয়া উনাকেন বিশ্বম্ভর শিব বলিয়া এইভাবে নাচতে নাচতে মহাপ্রভুর কাজীর বাড়ির কাছাকাছি যেই এসেছেন কাজী চিৎকার করে পায়েক পেয়াদাকে ডাকলেন এই কে আছিস যা 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 শীঘ্রই গিয়ে এক এক করে দ্বার বন্ধ করে দে এত হরিনামের ধ্বনি মনে হচ্ছে নবদ্বীপের সব লোক ক্ষেপে উঠেছে আমার উপর এইরকম লক্ষ লক্ষ লোক আসছে ওই দেখ কত মশাল যা যা শীঘ্রই দরজা বন্ধ করে দে এক এক করে সব দরজাগুলো বন্ধ কর যা দক্ষিণ দরজা আগে বন্ধ কর এবার পাইক পেয়াদারা যখন দক্ষিণ দরজায় গেল ওরে বাবা দেখে লক্ষ লক্ষ লোক আসছে হরিনাম করে কে বাধা দিতে যাবে বরং ওই অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে ওই বরকন্দাজরা ওই পাইকরা গিয়ে নিজেরাও হরিনাম করতে লাগলো কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি আবার কেহ গড়া গড়ি যায় আপনা পাশরি কেহ গড়া গড়ি যায় আপনা পাশরি কাজী দেখলো দক্ষিণ দুয়ারে যারা গেল তারা তো এলো না এই কে আছিস পশ্চিম দুয়ারটা বন্ধ কর গে যা পশ্চিম দুয়ার বন্ধ করতে গিয়েও তাদের একই অবস্থা লক্ষ লক্ষ লোক দেখে অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে তারাও হরিনামের দলে মেতে গেল সেখানে কেহ কেহ নানা মতো বাদ্য গায়ে মুখে কেহ কারো কাঁধে ওঠে পরানন্দ সুখে একই রে বাবা পশ্চিম দিকের দরজা দিয়েও তো কেউ ফিরে এলো না উত্তর দিকের দরজা এই কে আছিস উত্তর দিকের দরজাটা বন্ধ করে দে সেইখানে গিয়ে আবার দেখা গেল বলি কেহ দণ্ডবত করে কাহার চরণে কেহ দণ্ডবত করে কাহার চরণে কেহ বা কোলাকুলি করে কারো শনে কেহ বা কোলাকুলি করে কারো শনে এক একটা দরজা বন্ধ করতে গিয়ে যারা যাচ্ছে তারা আর ফিরে আসছে না হরিনামের দলে সবাই মেতে যাচ্ছে পূর্ব দিকের দরজাটা বাকি আছে ওরে পূর্ব দিকের দরজাটা বন্ধ করে দিয়ায় পূর্ব দিকের দরজায় মহাপ্রভু আমার সকল ভক্তদেরকে নিয়ে আসছেন আর গাইছেন তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম মুখে হরে শত শত লোক এসে কাজীর বাগান ভাঙাভাঙি শুরু করলো আম্রপনসের ডাল কেহ ভাঙি ফেলে কেহ কদলীর বন ভাঙি হরি বলে পুষ্পের সহিতে ডাল ছিড়িয়া ছিড়িয়া হরি বলে নাচে সবে শ্রুতি মিলে দিয়া
महाप्रभु सकल के शांत होते बोलें। शांत भावे प्रभु बोलछेन जाओ क्यों एक जन काजी साहेब के ससम्माने डेके निये एसो। क्यों एक जन गिये डाकलो काजी साहेब आपनाके महाप्रभु डाकछेन। महाप्रभु डाकछेन शुने काजी साहेब खाटेर तला थेके बेरोच्छेन। एतक्षण लुकिये छिलेन महाप्रभुर भये खाटेर तलाय। दूर होइते आइलो काजी माथा नो आईया काजीरे बसाइला प्रभु सम्मान करिया। काजीरे बसाइला प्रभु सम्मान करिया। कि गो मामा तुमि तो एतदिन आमाके भागने बोलते, आजके आमि तोमार बाड़ीते एसेछि আর তুমি আমাকে আপ্যায়ন করছো না, এ কেমন ভদ্রতা? নিমাই, তুমি ক্রুদ্ধ হয়ে আমার বাড়িতে আসছিলে, আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন তুমি শান্ত, এই তো আমি এসেছি। মামার বাড়িতে ভাগ্নে আসবে না তো কে আসবে? মামা, আমি আপনাকে দুটো প্রশ্ন করতে এসেছি। বলো বলো নিমাই, কি তোমার প্রশ্ন? প্রভু কহে গো দুগ্ধ খাও গাভী তোমার মাতা, আর বৃষ অন্ন উপজয়ে তাই তেহ পিতা। যেহেতু গোদুগ্ধ পান করো তাই গাভী তোমার মা, আর বৃষ যেহেতু অন্ন জন্মগ্রহণ করায় সে হচ্ছে পিতার সমান। মাতা পিতা কাটি খাও বলো এ কেমন ধর্ম, কোন বলে করো তুমি এমত বিকর্ম? এ কি বলছো নিমাই, এমন কথা বলো না, কেন জানো? কাজী কহে তোমার জয়ছে বেদ পুরাণ, তৈছে আমার শাস্ত্র কেতাব কুরআন। তুমি যেমন বেদ পুরাণকে মানো আমি তেমনি কোরআনকে মানি, আমি শাস্ত্র নির্দেশে এই কাজ করি। তবে হ্যাঁ নিমাই, প্রত্যেক ধর্মের প্রবৃত্তি আর নিবৃত্তি মার্গ আছে। প্রবৃত্তি মার্গে প্রাণীবধ বৈধ, কিন্তু নিবৃত্তি মার্গে প্রাণীবধের কথা হয় না। শুনুন মামা, এই জগতের কল্যাণের জন্য আমাদেরকে নিবৃত্তির মার্গই বেছে নিতে হবে। কিন্তু নিমাই, তুমি যে গোবধের বিরোধিতা করছো, আমি শুনেছি বেদেও নাকি প্রাচীনকালে গোবধ করে গোমেদ যজ্ঞ করা হতো। সে কথা আপনি ঠিকই বলেছেন মামা, কিন্তু আমাদের শাস্ত্রীয় নিয়ম ছিল যদি কোনো গোকে বধ করে তাকে আবার বাঁচানো যায় তবেই বধ করা উচিত। সেই জন্য বৃদ্ধ গরুকে নিয়ে বধ করা হতো। কিন্তু আজকালকার সেমন্ত শক্তি আর পাওয়া যায় না, সেই জন্য কলিযুগে ওই গোমেদ যজ্ঞ নিষেধ করা হয়েছে। এই কলিযুগে শাস্ত্র পাঁচটি জিনিস নিষেধ করেছেন মামা। শুনুন আপনাকে সেই শ্লোক বলি, ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে, অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং পলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েত। অশ্বমেধ যজ্ঞ, গোমেদ যজ্ঞ আর সন্ন্যাস আর মাংস দ্বারা পিতৃশ্রাদ্ধ এবং দেবরের দ্বারা পুত্র উৎপাদন, এই পাঁচটি জিনিস কলিযুগে নিষিদ্ধ হয়েছে, এগুলো অন্যান্য যুগে ছিল। নিমাই, আমি তোমার কাছে কি শাস্ত্র কথা বলবো বলো নিমাই? তোমার বাক্যই আমার কাছে শাস্ত্র বাক্য, তুমি যা বলবে আমি সেই সত্য বলে স্বীকার করব নিমাই। আর একটা কি যেন প্রশ্ন করবে বলছিল মামা? আমার দ্বিতীয় প্রশ্নটা খুব মজার প্রশ্ন। তুমি তো হরিনাম বন্ধ করে দিয়েছিলে নবদ্বীপের নগরে, তবে আজকে যে আমি হরিনাম করতে করতে আসছি কই আমার তো খোল করতাল ভেঙে দিলে না? নিমাই, সবাই তোমাকে গৌর হরি বলে, আমিও তোমাকে গৌর হরি বলেই সম্বোধন করলাম। নিমাই শোনো, গৌর হরি,
আজকে আমি তোমার হরিনাম বন্ধ করিনি কেন জানো? বলতে গেলে আমার বুকটা যেন কেঁপে উঠছে। জানো নিমাই, যেই দিনকে সন্ধ্যাবেলায় হরিনাম বন্ধ করে এলাম আমি, সেই দিনকে রাত্রে ঘুমোতে গিয়ে আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। দেখলাম একজন এলো আমার বুকের উপর চেপে বসলো, অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ, তার বড় বড় নখ বড় বড় দাঁত আমার বুকে নখের আঁচড় দিয়ে বলল, ওরে নরাধম, তুই আমার সংকীর্তন বন্ধ করতে গেছিস, তুই যেমন ভাবে খোলকে বিদীর্ণ করেছিস তেমনি ভাবে আমি তোর এই দেহটাকে বিদীর্ণ করে দেব। এই স্বপ্ন দেখেই আমার ঘুমটা ভেঙে গেল নিমাই। ঘুম ভেঙেই আমি দেখলাম আমার বুকের উপর সেই নখের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। এই দেখো নিমাই, তোমাকেও দেখাই, ওই দিনের আমার স্বপ্ন ছিল না, এই দেখো আমার বুকে সেই নখের দাগ। আরো কেন বন্ধ করিনি শুনবে? আমার যেসব পেয়াদারা হরিনাম বন্ধ করতে গেছিল তাদের কারোর কারোর মুখে আকাশ থেকে এসে এমন উল্কা পড়ল, ওই দেখো আমার একজন পেয়াদার মুখ কেমন ঝলসে আছে, মুখের উপর উল্কাপাত হয়েছে হরিনাম বন্ধ করে। আরো শুনবে কথা, যারা হরিনাম বিরোধিতা করতে এসেছিল তার মধ্যে আমারও জাতের কিছু লোক ছিল, তারা বলছিল যে হরিনাম ছাড়তে পাচ্ছি না, হরিনামের নিন্দা করতে গিয়েও মুখে যে একবার হরি বলে ফেলেছি কিছুতে এই হরিনাম আর মুখ দিয়ে যাচ্ছে না। জানো নিমাই, এই হরিনামের এত ফল, আমি কেমন করে সেই হরিনাম আর বন্ধ করি? আমার মনে একখানা কথা আসছে, আমি বলবো। বলুন মামা। তোমার শাস্ত্রে বলা হয়েছে নারায়ণ নাকি সব থেকে বড় ভগবান, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় হিন্দুর ঈশ্বর বড়, যেই নারায়ণ নিমাই সেই তুমি হও, হেন লয় মোর মন, আমার মনে হয় তুমি সেই নারায়ণ, মনে হয় তুমি সেই নারায়ণ, তোমার লীলায় আমি বুঝতে পারলাম, আমার মনে হয় তুমি সেই নারায়ণ, তোমার লীলায় আমি বুঝতে পারলাম, মনে হয় তুমি সেই নারায়ণ। না না মামা, আমি আপনার ভাগ্নে, ওইভাবে বলবেন না মামা। শুনুন, আসলে কি জানেন, আপনার উপর ভগবানের কৃপা হয়েছে তাই আপনি যাকে তাকে ভগবান বলে মনে করছেন। শুনুন শুনুন, আমি যে কথা বলছি মন দিয়ে শুনুন। আপনি যে তিনবার হরিনাম করেছেন, কখনো বলেছেন হরি কখনো বলেছেন নারায়ণ, এই জন্য কি হয়েছে জানেন? তোমার মুখে কৃষ্ণ নাম এ বড় বিচিত্র, তোমার নাম এ বড় বিচিত্র, ওগো মামা তোমার মুখে কৃষ্ণ নাম এ বড় বিচিত্র, তোমার মুখে কৃষ্ণ নাম এ বড় বিচিত্র, তোমার পাপ ক্ষয় হল তুমি হইলা পবিত্র, তোমার পাপ ক্ষয় হইল হইলা পবিত্র, তুমি হইলা পবিত্র। মামা আমি একটা অনুরোধ করব, রাখবেন? বড় নিমাই, কি অনুরোধ তোমার? আজ থেকে আর আপনি হরিনাম বন্ধ করবেন না। বলো কি নিমাই, হরিনাম বন্ধ করব আমি? শুধু আমি নয়, আমার ছেলেমেয়েরাও যদি কেউ এই কাজ করে আমি তাকে তেজ্য পুত্র ঘোষণা করব। শোনো নিমাই, তোমার ওই কৃষ্ণ নামে প্রেমে আমার এই পাষাণ হৃদয়টাও গলে গেছে নিমাই। আমার বুকের ভেতর এখন কি হচ্ছে জানো, আমার বুকের ভেতরটা যেন সেই বৃন্দাবনের এক একটা লীলা ভেসে উঠছে নিমাই। তোমাকে বলতে আমার কোনো দ্বিধা নেই, আমি চোখ বন্ধ করলেই
বৃন্দাবনের সেই লীলা দেখতে পাই। রাধারানী কৃষ্ণের বাঁশি শ্রবণ করে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো আমার বুকের ভেতর থেকে যেন গান হয়ে বেরিয়ে আসছে। তুমি শুনবে নিমাই আমার লেখা একটি গান? শোনাও মামা, তোমার মুখে কৃষ্ণ নাম আমি শুনব। তুমি বাঁশি বাজানো জানো না হে, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি জানো রাধারানীন বলছেন, নিমাই তুমি অসময় বাজাও বাঁশি, অসময় বাজাও বাঁশি, পরাণ মানে না বাঁশি বাজানো জানো না। ওগো প্রাণবধু, সময় অসময় বোঝো নাহে, যখন তখন বাজাও বাঁশি রাধা 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 বলে, যখন তখন বাজাও বাঁশি, সময় অসময় জানো না, বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, প্রাণবধু আমার নাম লইয়া বাজাও বাঁশি, আমি মরিলা যে বাঁশি বাজানো জানো না। তুমি ওপার হইতে বাজাও বাঁশি এপার হতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি এপার হইতে শুনি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি বাঁশি বাজানো জানো না। কোন বাঝারের বাজাও বাঁশি তাহার লাগি পাই, ঝাড়ের বাজাও মাসি তাহার লাগি পায়, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাই বাঁশি বাজানো জানো না। তাই চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, জীমুনা জীমুনা আর বাঁচবো না রে, আর বাঁচবো না রে, ওই বাঁশরিয়া না দেখিলে বাঁচবো না, দেখিলে হরি বাঁশি বাজানো জানো না। এই কাজীকে এত ভালোবেসেছিলেন মহাপ্রভু, তার সমাধির উপর একটি চাঁপা ফুলের গাছ লাগিয়েছিলেন। এখনো মায়াপুরের কাছাকাছি সেইখানে চাঁদ কাজীর সমাধিতে সেই চাঁপা ফুলের গাছ আছে। তাই জয় জয় গৌর হরি, জয় কাজী সাহেব, জয় গৌর হরি, জয় কাজী সাহেব, এই কৃপা করো হে, এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ নাম, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ নাম, গৌর হরি বল।